Peace TV presents Dialogue, dialogue, dialogue. Discussion, 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 debate, 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 rebuttal, 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 conclusion. 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হল দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে, সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন 1400 বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে, সূরা আম্বিয়া অধ্যায় 21:30। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল অথবা উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে 1400 বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো 30 বছর আগে, 35 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41:11, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায়, এবং তিনি পৃথিবীকে বললেন উভয়ই আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তারা বলল আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে, তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে। এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায়। এই আয়াতের আরবি শব্দ সূরা ফুসিলাত অধ্যায় 41:11 হচ্ছে দুখান। দুখান কেবল গ্যাসকেই বোঝায় না, এটা দ্বারা ধোঁয়াও বোঝায়। আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে, কারণ সেই সময় খুব গরম ছিল। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে, যা সম্প্রতি জানলাম আমরা, যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল। Peace TV presents